নমস্কার সরকারী কর্মচারী সকলৰ বাবে এটা বিশেষ খবৰ কাৰ্যালয়লৈ যদি পলমকৈ যায় তেনেহলে কেই সরকারি কর্মচারীলৈ বিপদ এতিয়াৰে পৰা কাৰ্যালয়লৈ দেৰিকৈ গলে পৰিব সরকারৰ ৰখত পলমকৈ যোৱা কর্মচারী ক্ষেত্ৰত কঠোৰ হ'ব সরকার শাস্তিৰ সন্মুখীন হ'ব কাৰ্যালয়লৈ পলমকৈ যোৱা সরকারী কর্মচারী কেনে ধৰণে শাস্তি বিহা হ'ব বা কি বিপদ আহিব পাৰে সেই সরকারী কর্মচারীৰ বাবে এই মুহূৰ্তত আমি বিস্তৃত তথ্য জনাম 9:15 সকলো সরকারী কর্মচারী উপস্থিত হবই লাগিব কার্যালয়ত মাত্র 15 মিনিট পলম হলেই বা দেরি হলেই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিছে সরকারের তরফের পৰা কেন্দ্রীয় সরকার কর্মচারী সকলৰ ক্ষেত্রত বান্ধি দিছে কার্যালয়ের এই বিশেষ সময় এই খবর সরকারী কর্মচারী সকলৰ বাবে আপুনিও যদি সরকারী কর্মচারী আপুনিও যদি পলমকৈ অফিসলৈ যায় বা কার্যালয়লৈ যায় তেনেহলে এতিয়াৰ পৰা এই কাম নকৰিব আপোনাৰ বাবে বিপদ আহিব এতিয়াৰ পৰা কার্যালয়লৈ পলমকৈ গলে আপুনি সরকারের ৰুখত পৰিব পলমকৈ যোৱা কর্মচারী ক্ষেত্ৰত সরকার কঠোৰ হ'ব আপুনি শাস্তিৰ সন্মুখীন হ'ব অন্যথা অন্য কোনো বিপদো আপোনাৰ সন্মুখত দেখা দিব পাৰে কার্যালয়লৈ দেরিকৈ যোৱা সরকারী কর্মচারী এতিয়াৰে পৰা শাস্তিৰ সন্মুখীন হ'ব 9:15 সকলো সরকারী কর্মচারী কার্যালয়ত উপস্থিত হ'বই লাগিব 15 মিনিট পলম হলে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ সরকার 9:15 আপোনালোকে কার্যালয়ত উপস্থিত হ'বই লাগিব সরকারী কর্মচারী সকলৰ বাবে এয়া ধৰি দিয়া নিয়ম বা ধৰি বান্ধি দিয়া নিয়ম কিন্তু 9:15 যদি 15 মিনিট লেট হয় বা পলম হয় তেনেহলে সাবধান হোক বিপদ অনিবার্য কেন্দ্রীয় সরকারের কর্মচারী সকলের ক্ষেত্রে বান্ধি দিছে অফিসর সময়সীমা বিষয়ের লগতে কর্মচারী ব্যবহার করিব লাগিব বায়োমেট্রিক সিস্টেম অফিসত পলমকৈ গলে কর্তন করা হব আধা দিনের দরমহা আপনি এদিন পলমকৈ উপস্থিত হোক কার্যালয়ত আপনার সেই দিনটোর আধা দিনের দরমহা কাটি দিয়া হব পলমকৈ অহা কেন্দ্রীয় কর্মচারীর ক্ষেত্র কেন্দ্রীয় সরকারের কর্মচারীর ক্ষেত্র এই বিশেষ ব্যবস্থা আমি জানাই আছো বিশেষকৈ সরকারি কার্যালয়ত বহু বিষয়া কর্মচারিয়ে দেরিকৈ উপস্থিত হয় বা পলমকৈ উপস্থিত হয় তার বাবে বহু লোকে অপেক্ষা করে থাকবলগীয়া হয় বিভিন্ন সময়ত বহু দূর দূরণির পৰা সেই কার্যালয়ত যাওয়া লোকেও সাধারণ লোকেও বহু অপেক্ষা করে কামটো নহয় যার পরিপ্রেক্ষিত হারাশাস্তিরও সম্মুখীন হওয়া দেখবলে পাওয়া যায় কিন্তু এই ক্ষেত্রে আমি জানাই আছো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারখন দিনে দিনে কঠোর হওয়া দেখবলে পাওয়া গেছে বিশেষকৈ সরকারী কর্মচারীর ক্ষেত্রে এফালে সাধারণ জনতাক বিভিন্ন অভিলাষী আসনিরে লাভান্বিত করেছে আর আনফালে যিসকলে সরকারি দরমহা লৈ আছে বা সরকারি কর্মচারী সকলের বাবে বিপদ মাতি আছে কিয়নো 9:15 অফিসত উপস্থিত হবই লাগিব 15 মিনিট যদি আপনার লেট হয় তেনেহলে আপনার আধা দিনের দরমহা কাটি দিয়া হব বা অন্য কোনো শাস্তির সম্মুখীন হব আপনি এটা বিশেষ খবর জানাই আছো কার্যালয়লৈ পলমকৈ যোৱা সরকারী কর্মচারীলৈ বিপদ আহিছে এতিয়াৰে পৰা কার্যালয়লৈ পলমকৈ গলে আপুনি সরকারের ৰুখত পৰিব পলমকৈ যোৱা কর্মচারী ক্ষেত্র সরকার কঠোর হৈ পৰিছে বিভিন্ন নীতি নির্দেশনা আহি পৰিছে কেবল মাত্র সরকারী কর্মচারীর বাবে শাস্তির সম্মুখীন হব কার্যালয়লৈ দেরিকৈ যোৱা সরকারী কর্মচারী পুৱা 9:15 সকলো সরকারী কর্মচারী উপস্থিত হবই লাগিব অফিসত 15 মিনিট পলম হলেই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ সরকার কেন্দ্র সরকার কর্মচারী সকলের ক্ষেত্র বান্ধি দিছে অফিসের সময়সীমা বিষয়ের লগতে কর্মচারী ব্যবহার করিব লাগিব বায়োমেট্রিক সিস্টেম অফিসত পলমকৈ গলে কর্তন করে দিয়া হব আধা দিনের দরমহা পলমকৈ অহা কেন্দ্র সরকার কর্মচারীর ক্ষেত্র কঠোর হয়েছে সরকার